আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো ইউরোপের বদলে বিশ্বের অন্য অঞ্চলে গ্যাস পাঠানোর ইঙ্গিত রাশিয়ার রাশিয়া চীনের সেই জোটের স্থায়ী সদস্য হতে ইরানের চুক্তি স্বাক্ষর আজারবাইজানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করল আর্মেনিয়া এদিকে জেলেনস্কির জন্মস্থানে রাশিয়ার মিসাইল হামলা এবং সর্বশেষ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য ইউরোপের বদলে বিশ্বের অন্য অঞ্চলে গ্যাস পাঠানোর ইঙ্গিত রাশিয়ার ইউরোপে বর্তমানে যান্ত্রিক টুটির কথা বলে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ করে দিয়েছে রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়াই রাশিয়ার অর্থনীতির ক্ষতি হচ্ছে কিনা এমন প্রশ্ন করা হয় রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকবের কাছে এমন প্রশ্নের জবাবে পেসক বলেছেন বিশ্বের অন্যান্য অঞ্চলের দেশগুলো রাশিয়ার গ্যাস নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে ইউরোপের বদলে দেশে গ্যাস গ্যাস পাঠিয়ে দেওয়া হবে এ ব্যাপারে দিমিত্রি বলেন শুধুমাত্র সেসব ব্যবহার করে না তারা একমাত্র মহাদেশ না যাদের উন্নয়নের জন্য গ্যাসের প্রয়োজন আছে আরও অনেক অঞ্চল আছে যারা দ্রুত গতিতে উন্নতি করছে এবং তাদের আরও উচ্চ পরিকল্পনা আছে ইউরোপের গ্যাসের চাহিদা কমে গেলে সব অঞ্চল সেটি পূরণ করতে পারবে এদিকে রাশিয়া সেই জোটের স্থায়ী সদস্য হতে ইরানের চুক্তি স্বাক্ষর রাশিয়া ও চীনের নেতৃত্বাধীন সাংহাই অপারেশন জোটে স্থায়ীভাবে যোগ দেওয়ার চুক্তি করেছে ইরান আজ এমন তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেছেন এসসিও জোটে যোগ দেওয়ার চুক্তির মাধ্যমে ইরান এখন অর্থনীতি ব্যবসায়িক ট্রানজিট এবং জ্বালানি সহযোগিতার নতুন ধাপে প্রবেশ করেছে বর্তমানে জোটটিতে আটটি দেশ স্থায়ী সদস্য হিসাবে রয়েছে সেগুলো হলো রাশিয়া চীন ভারত পাকিস্তান উজবেকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান ও কাজাকস্তান ২০০১ সালে গঠিত হওয়া এই জোটটির পরিধি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে গত বছর পূর্ণ সদস্য পদ পাওয়ার জন্য আবেদন করে ইরান জানা গেছে দু সালের মাঝামাঝি সময় থেকে ইরান পূর্ণ সদস্য হবে বর্তমানে জোটে আফগানিস্তান বেলারুশ ইরান এবং মঙ্গোলিয়া অবজার্ভার দেশ হিসাবে রয়েছে অন্যদিকে ডাইলগ পার্টনার হিসাবে রয়েছে আর্মেনিয়া আজারবাইজান কম্বোডিয়া নেপাল শ্রীলঙ্কা এবং তুরস্ক ইরানের পর বেলারুস স্থায়ী সদস্য পদ পাওয়ার জন্য চুক্তি করবে বলে জানা গেছে এই জোটে নতুন ডায়লগ পার্টনার হিসাবে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কাতার ও সৌদি আরব এদিকে আজারবাইজানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করল আর্মেনিয়া নাগণ্য কারাবাক নিয়ে আবারও যুদ্ধে জড়িয়েছে প্রতিবেশী দুই দেশ আর্মেনিয়া ও আজারবাইজান বাইজান ইতোমধ্যে এই লড়াই উভয় পক্ষের একশো জন সেনা নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে আর্মেনিয়া যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আজারবাইজান আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আর্মেনিয়ার নিরাপত্তা পরিষদের উচ্চপদস্থ কর্মকর্তা আর্মেন গ্রিক রিয়ান টেলিভিশনে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন তিনি বলেন গতকাল স্থানীয় সময় রাত আটটা থেকে এটি কার্যকর হয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়া আলোচনা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছে ধারণা করা হচ্ছে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে গিরিগ্রিয়ানের ঘোষণার কয়েক ঘন্টা আগে আর্মেনিয়ার প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছিল গোলাগুলি বন্ধ হয়ে গেছে তবে তখন যুদ্ধবিরতির চুক্তির কথা উল্লেখ করা হয়নি চুক্তির বিষয়ে আজারবাইজানের বাইজানের রাজধানী বাকু থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা আসেনি দু হাজার বিশ সালে নাগর্্য কারাবাক নিয়ে ছয় সপ্তাহে রক্তক্ষয়ী যুদ্ধে জড়ায় প্রতিবেশী দুই দেশ এতে আর্মেনিয়ার বিপুল ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয় বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয় সিক্স ডে ওয়ার নামে পরিচিত ওই ঘটনায় ছয় মানুষ নিহত হন এদিকে ইউক্রেন অভিযানের পর প্রথমবার মুখোমুখি পুতিন জিনপিং চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়া বিশেষ অভিযান শুরুর পর এই প্রথম মুখোমুখি হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উজবেকিস্তানের সাংহাই কোঅপারেশনের অর্গানাইজেশনের সম্মেলনের এক ফাঁকে সাক্ষাৎ করেন তারা খবর রাইটার্সের বৈঠকে পুতিন জিনপিংকে বলেন মস্কো বেজিং এর একসিন নীতির পক্ষে রয়েছে এছাড়া রাশিয়া তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের উস্কানির বিরোধিতা করছে বলেও জিনপিংকে বলেছেন পুতিন এসময় সময় ইউক্রেন ইস্যুতে চীনের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেন পুতিন উজবেকিস্তানে পনেরো ষোলো সেপ্টেম্বর দুই দিন ব্যাপী এসিওর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবারের সম্মেলনে ইউক্রেন যুদ্ধ এবং চীন ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে বৃহৎ পরিসরে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে এই সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেছেন পুতিন এদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানের বিরুদ্ধে নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ অধিদপ্তর ইরানের আরও দশ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের ওই ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সাইবার নাশকতার অভিযোগ আনা হয়েছে এদিকে জেলেনস্কির জন্মস্থানে রাশিয়ার মিসাইল হামলা ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান ক্রাইভি রিতে অবস্থিত একটি জলাধারের বাধে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া এতে সেখানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এ হামলার পর সেখানে থাকা সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন কর্মকর্তারা ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় সেখানে আটটি ক্রুজ মিসাইল রুশ বাহিনী গতকাল আজ স্থানীয় সময় সকালে এক ভিডিও বার্তায় জলাধারের বাদে হামলার ব্যাপারে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন রাশিয়া একটি জঙ্গি রাষ্ট্র জলাধারে কোনো সামরিক কিছু নেই এটির ওপর কয়েক লাখ মানুষ সুপীয় পানির জন্য নির্ভর করে সেখান থেকে সাধারণ মানুষদের সরে যাওয়ার আহ্বান জানিয়ে ওই অঞ্চলের সামরিক প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে আমি এখানকার নির্দিষ্ট কিছু এলাকার মানুষদের সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে সাধারণ মানুষদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ঝুঁকি আমি এখানকার নির্দিষ্ট কিছু এলাকার মানুষদের সরে যাওয়ার বিনীত আহ্বান জানাচ্ছে টেলিগ্রামে পোস্টে ওই কর্মকর্তা জানিয়েছেন একশো বারোটি বাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে অন্য আরেকজন কর্মকর্তা জানিয়েছেন এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে জলাধারের বাধে কেন রুশ সেনারা হামলা চালিয়েছে সেটি জানা যায়নি তবে অনেকে ধারণা করছেন পানির ব্যবস্থা বিঘ্ন ঘটাতে হামলা হতে পারে এদিকে আর্মেনিয়ার সঙ্গে উত্তেজনায় আজারবাইজানের বাইজানের প্রতি সমর্থন তুরস্কের আর্মেনিয়া ও আজারবাইজানের বাইজানের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে বাখুর প্রতি সমর্থন প্রকাশ করেছে তুরস্ক গতকাল আঙ্কারায় এক সমাবেশে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়ব এরদোগান ২০২০ সালের শান্তি চুক্তি লঙ্ঘনের জন্য আর্মেনিয়াকে অভিযুক্ত করে আজারবাইজানের প্রতি সংহতি প্রকাশ করেন এরদোগান বলেন কারাবাক যুদ্ধের পর সই হওয়া দু সালের চুক্তি আর্মেনিয়া লঙ্ঘন করেছে তিনি এটাকে অগ্রহণযোগ্য হিসাবে অভিহিত করেন উল্লেখ্য ওই যুদ্ধে আজারবাইজানই জয়ী হয়েছিল তিনি বলেন তুরস্ক আশা করে আর্মেনিয়া তার ভুলগুলো শুধরে নেবে শান্তি স্থাপন করবে অনাত্যায় আগ্রাসী মনোভাবের জন্য আর্মেনিয়াকে মূল্য দিতে হবে আজারবাইজান গতকাল আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ বিরতির কথা ঘোষণা করে এছাড়া গত দুই দিনের যুদ্ধে নিহত প্রায় একশো আর্মেনিয়ান যোদ্ধার লাশ ফেরত দেওয়ার কথা জানিয়েছে এবং সর্বশেষ তাইওয়ানকে নিয়ে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সিনেটের একটি কমিটি তাইওয়ান বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রথম ধাপ সম্পন্ন করেছেন তাইওয়ান ইস্যুতে আনা একটি বিলের পক্ষে তারা ভোট দিয়েছেন সে বিলটি পাশ হলে নতুন রূপ নেবে তাইওয়ান মার্কিন সম্পর্ক যাতে তাইওয়ানকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার হার গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি পাবে এই পদক্ষেপের আওতায় তাইওয়ানকে শত শত কোটি ডলার নিরাপত্তা সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে কয়েক শতাব্দী ধরে তাইওয়ানকে অস্ত্র দিয়ে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র কিন্তু তাইওয়ান পলিসি অ্যাক্ট দু বাইশ অনুযায়ী আগামী চার বছরে এই স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে সাড়ে চারশো কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়া হবে এর আওতায় চীনের ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে যদিও তাইওয়ান পলিসি অ্যাক্ট দু নিয়ে বাইডেন প্রশাসনের অনেকে উদ্বিগ্ন তারা চীনের ক্রুদ্ধ প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে সংখ্যায় আছেন তারপরও বিলটিতে অনুমোদন দিয়েছে সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সতেরো জন সদস্য বিরোধিতা করেছে মাত্র পাঁচজন জন